অফারটি শুধুমাত্র ভারত ও বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য। এটা সাইন করিয়ে রাখুন, আমি পরে কালেক্ট করে নিয়ে যাব। প্রীতম, সবকিছুর একটা সময় থাকে। ন্যায় অন্যায়ের কথা বলছি না, কিন্তু তুমি একটু ভেবে দেখো তো, এই সব করার কি এখন সঠিক সময়? এই মুহূর্তে ভাগ বাটোয়ারাটা সত্যি ভীষণ ভীষণ বাজে ব্যাপার, আমি একদম চাই না। আর যদি সত্যি ভাগ বাটোয়ারা করতে হয়, তাহলে সবাই মিলে বসে একটা সিদ্ধান্ত নিয়ে ভাগ বাটোয়ারা করা উচিত, তা হবে না বলো? না না মামি, মামি কি বলছো তুমি, ভাগ বাটোয়ারা কেন হবে? কোনো ভাগ বাটোয়ারা হবে না। দিদিভাই প্লিজ প্লিজ তুমি একটু চুপ করো, তুমি এইসবের মধ্যে ঢুকো না। হ্যাঁ, আর যদি তোমার স্বামী বেঁচে থাকতো না, তাহলে সেও বলতো যে ভাগ করারই কথা। তুমি প্রীতমের অসুবিধা কি করে বুঝবে বলো তো? যার জ্বালা না সেই বোঝে। ঠিক বলেছি সুপর্ণা, যার জ্বালা সেই তো বোঝে। ছেলে যখন মায়ের বিরুদ্ধে কেস করে, তখন মা বোঝে তার কি জ্বালা। সন্তানকে বড় করার পর যখন সেই সন্তানী মাকে কাঠগড়ায় দাঁড় করায় কোর্টে নিয়ে যাওয়ার কথা বলে, তখন মা বোঝে তার জ্বালাটা কি। যখন একটা মানুষ চলে যাওয়ার পরেই তার সন্তানরা মিলে তার স্বপ্নটা তছনছ করে দেয়, শেষ করে দেয়, তখন তার বিধবা স্ত্রী বোঝে তার জ্বালা কি। প্রীতম, আজ প্রথমবার আমার সত্যি মনে হচ্ছে ভালো হয়েছে, খুব ভালো হয়েছে সুদর্শন চলে গেছে, খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। অন্তত বেঁচে থেকে এই দিনটা তোকে দেখতে হয়নি। ফাইলটা এখানে রইল, উনি যদি সই করেন তো ভালো, না হলে আমাদের যা যা করার আমরা করে নেব। চলো প্রীতম। কাকুমণি, আমার মনে হয় সবটা একবার শিখাকে জানানো উচিত। শিখা, ও ভোলাদা, সুন্দর স্বামী ফিরে এসেছে এই মতো খবর পেলাম, ওনাকে এখানে ডেকে নি। হ্যাঁ তুমি ডেকে পাঠাও। না ভোলাদা, এক কাজ করো, তুমি নিজে গিয়ে ওনাকে নিয়ে আসো। ঠিক আছে, তুমি অর্ডারটা সই করে দাও, এটা পাঠিয়ে আমি ওনাকে নিয়ে চলে আসবো। দাও। এক মিনিট দাঁড়াও তো। হ্যাঁ দিদিমণি বলো। শিখা, বাড়িতে একটা ঝামেলা হয়ে গেছে। আবার কি হলো? বলছি যে ফিকি বাবু জানে? বিক্রম এখনো কিছু জানে না। তুই বাড়ি ফিরে আয়, তুই নিজেই ওকে বলিস সবটা। আজ আর সুন্দর বরকে ডেকো না ভোলাদা, কোনো লাভ হবে না, আমাকে এক্ষুনি বাড়ি বেরিয়ে যেতে হবে। কেন, কোনো প্রবলেম? প্রবলেমের কি আর শেষ আছে ভোলাদা? তোমাকে আমি পরে সব বলছি, তুমি গাড়ি বের করতে বলো, আমি আসছি। ঠিক আছে। আমি এই আশঙ্কাটাই করছিলাম,
এরা এবারে বাড়িটাকে টুকরো টুকরো করার চেষ্টা করবে। বাড়ি ভাগের কথা কোথাও লেখা নেই, ব্যবসার অংশের কথা লেখা আছে। কাকামণি আজ হয়তো ওরা কিছু বলছে না, কিন্তু কাল তো বাড়ি ভাগের কথা বলতে পারে, তখন কি হবে? অনুরাধা, তুমি এসব নিয়ে একদম চিন্তা করো না, কেউ কোথাও যাবে না। তুমি দেখো ঠিক একটা রাস্তা বেরিয়ে আসবে। দিদিমণি, শিখা, ভালো হয়েছে তুই এসে গেছিস। দিদিমণি, ফিকি বাবু কি? না, এখনো কিছু জানে না, ওপরেই আছে। আর মা, মা কোথায় আছেন? দিদি খুব আপসেট, নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে বসে আছে। শিখা, শিখা, এবার কি হবে বলতো? আমি দেখছি দিদি, আমি এই তো সবে শুনলাম। বাবা, শিখা, খবর পেয়েই তুমি অফিস থেকে আজকে তাড়াতাড়ি বাড়ি ফিরতে পারলে? না মানে বাড়িটা তো তোমার সেকেন্ড প্রায়োরিটি থাকে, তো আজকে ফার্স্ট প্রায়োরিটি কি করে হলো? কি করব বলো দিদি, তোমরা যা শুরু করেছো এই অবস্থায় সম্পত্তির ভাগ? হ্যাঁ, এটা তো অবাক হওয়ার কি আছে শিখা? তুমি কি ভেবেছো, হ্যাঁ আমরা সারাটা জীবন লোকের পায়ের তলায় পড়ে থাকবো? এমনিতেও মা মা বাবা ভিকির পিছনে অনেক টাকা লুটিয়েছে, আর প্রীতম আর আমি সারা জীবন কিছু চেয়েও পাইনি। তাই এখন সম্পত্তি লুটপাট হয়ে যাওয়ার আগে প্রীতম প্রীতমের পৈতৃক সম্পত্তির ভাগ চাইছে, এতে তো সমস্যার কি আছে বলতো শিখা? দিদি, তোমরা তোমাদের পৈতৃক সম্পত্তির ভাগ চাইছো, সেখানে আমার কিছু বলার থাকতে পারে না। মা কাকাই যা ঠিক করবেন সেটাই ঠিক, কিন্তু হাসপাতাল, ওটা কি করে পৈতৃক সম্পত্তি হলো দিদি? বিকিবাবু নিজের উপার্জনের টাকায় নিজের প্রচেষ্টায় হাসপাতালটা বানিয়েছে। দেখো শিখা, আমি না এত কিছু জানি না, কে কোন টাকায় কি বানিয়েছে আমি সত্যি জানি না।